গেল 2 সেপ্টেম্বর ভ্রমণের উদ্দেশ্যে তুরস্কের তৃতীয় বৃহত্তম গুহায় নামেন মার্ক ও একটি আন্তর্জাতিক অনুসন্ধানকারী দল। মাটি থেকে 4000 ফিটের বেশি গভীর মোরকা গুহাটির 1120 মিটার যাওয়ার পরপরই হঠাৎই অন্ত্রে রক্তক্ষরণের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মার্কের জীবন বাঁচাতে মাটির গভীরে অবস্থিত একটি ক্যাম্পেজে নেওয়া হয় তাকে। এরপর শরীরে রক্ত দেওয়া হলে কিছুটা স্বাভাবিক হয় তার পরিস্থিতি। পরবর্তীতে তাকে জীবিত উদ্ধারে সব ধরনের তৎপরতা চালায় তুরস্ক প্রশাসন। It is amazing to be above ground again. I was underground for far longer than ever expected with an unexpected medical issue.